পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীদের সৃজনশীলতা এবং শৈল্পিক প্রতিভার বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় 2015 সাল থেকে সূচনা হয়েছিল কলা উৎসবের। সেই থেকে প্রতিবছর জেলাস্তর, রাজ্যস্তর এবং সবশেষে জাতীয় স্তরে অনুষ্ঠিত হয়ে আসছে এই কলা উৎসব। এবছরও রাজ্যের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হয় এই কলা উৎসব। জেলা স্তরে প্রায় 2826 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সেখান থেকে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা 110 জন ছাত্রছাত্রীদের নিয়ে গত 12 নভেম্বর থেকে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয় রাজ্যভিত্তিক কলা উৎসব। বৃহস্পতিবার রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে 3 দিনব্যাপী এই রাজ্যভিত্তিক কলা উৎসবের সমাপ্তি হয়। এদিনেরই সমাপনী পর্বে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার এবং শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, নেতা কথাটি শুনলেই সব থেকে প্রথমে রাজনীতির কথা আমাদের মাথায় আসে, তবে নেতা মানেই তাকে রাজনীতির সাথে যুক্ত হতে হবে এমন কোন কথা নেই। নিজেকে সেইভাবে গড়ে তুললে নিজ নিজ ক্ষেত্রেই নেতৃত্ব দেওয়া সম্ভব। I must or try to emerge as a leader. সঙ্গীতের মধ্যে আমরা লতা মঙ্গেশকর, আমাদের শ্রেয়া ঘোষাল, আমরা সবাই জানি অরিজিৎ সিং, আজকে ওয়ার্ল্ড মিউজিকে তারা নেতৃত্ব দিচ্ছে। লতা মঙ্গেশকরের কণ্ঠ আমরা প্রত্যেকে বলি যে মা সরস্বতী সেখানে ছিল। তাই সঙ্গীত যারা নিয়ে চর্চা করে তারা প্রত্যেকে চাইবে আমি লিডার হব লতা মঙ্গেশকরের মতো। যারা এগিয়ে রয়েছে আজকে আমার সামনে বাংলাদেশ করতে চেয়ে গোমতী নদী দুর্গ নিয়ে যারা বলল ভালো একটি করেছে, তাদের মধ্যে সে মেধা রয়েছে, প্রতিভা রয়েছে। আমাদের যদি সেই পরিমণ্ডল পরিকাঠামো আমরা তৈরি করে দিতে পারি, তবে একটি ক্ষেত্রে তারা ত্রিপুরা রাজ্যকে যেমন সামনের দিকে নিয়ে যাবে, নিজের ব্যক্তিগত ক্ষেত্রেও সুনাম খ্যাতি তারা অর্জন করতে পারবে। আর সে বলা উৎসব সেই জিনিসটাই তাদেরকে সেখানে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম করে দিচ্ছে এবং শিক্ষা দপ্তর প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সেই জিনিসটা তারা সামনে দিচ্ছে, সাহায্য করছে এগিয়ে নিয়ে যেতে। এদিন বিভিন্ন বিভাগে রাজ্যস্তরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।